আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? এই ডিজাইনটি আগের একটি ভিডিওতে আমি করেছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবার আমি এর মাঝখানে ফুল কিভাবে তুলব সেটা আপনাদেরকে করে দেখাবো। দেখুন, দুইটা ফুল আমি পাশে তুলেছি, সেমভাবে এখানে আমি ফুল তুলব। তো প্রথমেই দেখুন, এই যে ক্রসটা আছে, একটা ক্রস এখান থেকে উপরে এক দুই দুইটা বিন্দু গুনে আমি সুতাটা বের করে নিলাম, মানে এখান থেকে আমি ক্রস তুলব। এবার এখানে এক, এর উপরে দুই, কালো সুতা দিয়ে কিন্তু আমি কাজটা করছি, এর উপরে তিন, এভাবে এই লাইনটাতে তিনটা ক্রস তুলব। দেখুন, এই লাইনটাতে তিনটা ক্রস তুলেছি। এবার উপরের যে ক্রসটা, এই ক্রসের এখান থেকে এক দুই তিন চার, চারটা বিন্দু গুনবো, গুনে সুতাটা উঠিয়ে নিব। এবার এই লাইনটাতে একটা ক্রস মাঝখানে আমি বাদ দিব, বাদ দিয়ে এখানে এক, দেখুন মাঝখানে একটা ক্রস বাদ পড়েছে, এই ক্রসটার উপরে দুই, এই ক্রসটার উপরে আরেকটা ক্রস তুলে উপরের যেই ডিজাইনটা আছে এটার সাথে এই ক্রসটা মিলে যাবে। এই এভাবে একটা লাইন আমি তৈরি করে নিব। এবার এ পাশ থেকেও সেমভাবে আমি একটা লাইন তৈরি করব, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন, এখান থেকে সুতাটা তুলেছি, এবার এক দুই তিনটা ক্রস তুলব, মাঝখান থেকে একটা ক্রস বাদ যাবে, দেখুন বাদ দিলাম, বাদ দিয়ে এ পাশেও এক দুই তিন, তিনটা ক্রস তুলব। এবার ক্রসগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে এসে ডিজাইনটা আমার দেখতে এরকম হবে। উপরের ডিজাইনটাও আমি করে নিয়েছি। এবার আমি ফুলের কাজটা করব। এজন্য আমি সুতা নিয়েছি, দেখুন সুতাটা আমি ডাবল পরত নিয়েছি। সিঙ্গেল নিলে সুতাটা ফাঁকা হবে, ফুলের যে পাপড়িটা আমি তুলব ফাঁকা দেখা যাবে, ভালো দেখাবে না, এই জন্য ডাবল পরত নেবেন, তাহলে ঘন দেখাবে। এবার খেয়াল করুন, এই যে কর্নারটা আছে এখান থেকে উপরে এক দুই, কোনা করে কিন্তু নিয়েছি, বিন্দুগুলো কোনা করে নিয়েছি। এবার সুতাটা এখান থেকে বের করেছি, দুইটা বিন্দু গুনে আমি সুতাটা বের করেছি। খুব আস্তে কাজটা করবেন যেহেতু ডাবল পরত সুতা। এবার খেয়াল করুন, এই যে ক্রসটা আছে, এই ক্রসের এই বিন্দুটা থেকে আমি সুইটা ঢুকিয়ে এই বিন্দুটা থেকে বের করব। দেখুন, এই বিন্দুটা থেকে আমি প্রথমে সুইটা ঢুকাচ্ছি, তারপর ওই বিন্দুটা থেকে বের করছি। একটু ভালো করে খেয়াল করুন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই আস্তে আস্তে করে করবেন কাজটা, সুতাটা এইভাবে নিয়ে আসবো এই পাশ থেকে। এবার কি করব আমি, এই যে সুতাটা এখন বেরিয়েছে, এই সুতাটাকে আমি এখানে নিয়ে আসব, দেখুন একদম প্রথম যে বিন্দুটা এখানে নিয়ে আসব। দেখুন একটা প্যাঁচানোর মতো হয়েছে ডিজাইনটা। এবার আবার উপরে যে দুইটা ঘর গুনে বিন্দুটা নিয়েছিলাম, মানে প্রথম দিকে, এই বিন্দুটা থেকে আবার সুতাটা আমি বের করছি। দেখুন একটু ভালো করে খেয়াল করুন, এবার ওই পাশে ডান পাশের যে ক্রসটা আছে, এই ক্রসের এই বিন্দুটা থেকে সুইটা নিব, এই বিন্দু থেকে সুইটা বের করব। দেখুন এবার আবারও এই সুতাটাকে আমি এখানে নিয়ে আসব। দেখুন এই পাশে যেভাবে করেছি ওই পাশেও কিন্তু আমি সেমভাবে করেছি, ডিজাইনটা দেখতে এরকম হবে। মূলত এই কাজটা দিয়ে পুরোটা পাপড়ি আমি করব। এবার খেয়াল করুন, এই যে বিন্দুটা প্রথম দিকের, এখান থেকে উপরে এক দুই, কোনা করে দুইটা বিন্দু গুনেছি, আবার এখান থেকে আবার সুতাটা তুলেছি। এবার দেখুন এই ক্রসটার কাজটা আমি করেছি, এবার এই ক্রসটা বাকি, এটা করেছি উপরের যে ক্রসটা, এই ক্রসটার এই বিন্দুটা থেকে সুইটা নিব, এই বিন্দু থেকে সুইটা বের করব। এই দেখুন আবার কি করব, এই সুতাটাকে নিচে যে দুইটা বিন্দু গুনেছি এখানে এখানে নিয়ে আসব, আবার সুইটাকে উপরের দুইটা বিন্দু যে গুনেছি এখান থেকে বের করব। একটু ভালো করে খেয়াল করুন, এবার ডান পাশেও সেমভাবে এই যে ক্রসটা আছে, এক পাশ থেকে সুইটা নিব, আরেক পাশ দিয়ে বের করব। একইভাবে এই সুতাটাকে নিচের যে বিন্দুটা আছে, দুইটা বিন্দু এখানে দিব।
মানে প্রতিটা কাজে কিন্তু দুইটা করে বিন্দুর গ্যাপে হচ্ছে, দেখুন। এবার আবার কি করব, যেই বিন্দুটাতে আমি কাজটা শেষ করেছি এখান থেকে উপরের দিকে আবার দুইটা ঘর গুনব, দেখুন। এখান থেকে কোণা করে এক দুই, এখান থেকে সুতাটা বের করছি, একটু ভালো করে খেয়াল করুন। এবার বাঁ পাশের এই যে ক্রসটা আছে এটাতে কাজ হয়ে গেছে, এবার এই কাজটাতে এই ক্রসটাতে এই বিন্দুটা থেকে সুইটা নিয়ে এই বিন্দুটা থেকে বের করছি। এবার এইবার এই সুতাটাকে কি করব, নিচের যে দুইটা বিন্দু মানে দুইটা বিন্দু নিচে এখানে নিয়ে আসব, তারপরে আবার উপরের বিন্দু থেকে সুইটা বের করব। এই পাশের যে ক্রসটা আছে এই ক্রসে আবার কাজটা করব একইভাবে, এই বিন্দুটা থেকে নিয়ে এই বিন্দুটা দিয়ে সুইটা বের করব। আবার কি করব, এই সুতাটাকে নিচের দুইটা বিন্দুতে এনে এইভাবে সেট করব, দেখুন। এবার আবার খেয়াল করুন, উপরে দুইটা বিন্দু গুনছি, গুনে সুতাটা বের করে নিচ্ছি। এবার এখান থেকে উপরের যে ক্রসটা আছে এই ক্রসের থেকে একটা বিন্দু থেকে সুতাটা নিয়ে আরেকটা থেকে বের করেছি, এবার নিচের বিন্দুতে আবার ফোর দিয়েছি, ডান পাশে একইভাবে করছি, একটু খেয়াল করুন। নিচে নিয়ে এলাম, এবার এই বিন্দুটা থেকে আবার উপরে যাচ্ছি দুইটা ঘর গুনে, এক দুই। এবার একইভাবে উপরের যে ক্রসটা আছে মানে প্রতিটা ক্রসে আমি কিন্তু ফোর দিচ্ছি। এবার ডান পাশেও একইভাবে যে ক্রসটা আছে এই ক্রসে ফোর দিব। দেখুন আবার উপরের দিকে দুইটা বিন্দু গুনছি, একইভাবে উপরের যে ক্রসটা আছে এখান থেকেও একইভাবে ডিজাইনটা করছি। দেখুন এতটুকু হয়ে গেছে। এবার একদম কোণার উপরের যে বিন্দুটা আছে এখানে আমি সুতাটা নিয়ে যাচ্ছি, দুইটা ঘর গুনে যে উপরে উঠব, মিলে মিলেই আছে প্রতিটা বিন্দু। এবার এখান থেকে সোজা করে একদম নিচের যে বিন্দুটা আছে এখানে সোজা করে লম্বা করে আমি একটা ফোর দিব। এই দেখুন হয়ে গেল আমার একটা পাপড়ি। আশা করি বুঝতে পেরেছেন পাপড়িটা কিভাবে তুলতে হয়। তারপরেও আমি পাশের আরেকটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। একইভাবে পাশের যে পাপড়িটা আছে এখান থেকে কোণা করে দুইটা ঘর গুনে সুইটা আমি বের করছি। এবার এখান থেকে এই পাশে যে ক্রসটা আছে এই ক্রসের এই বিন্দুটা থেকে সুতাটা সুইটা নিয়ে ওই বিন্দু থেকে বের হচ্ছি। এবার আবার নিচের যে দুইটা বিন্দু ওখানে ফোর দিচ্ছি, আবার উপর থেকে সুতাটা উঠিয়েছি, এই পাশেও সেমভাবে করছি, দেখুন। দুইটা বিন্দু আবার গুনে নিয়েছি। এবার এই পাশের যে ক্রসটা আছে এই ক্রসে সেমভাবে করছি, নিচের বিন্দু থেকে উপরে চলে এলাম, এই পাশের বিন্দুতেও করছি। দেখুন ডিজাইনটা কিন্তু একই রকম, কিন্তু একটু কঠিন বিধায় আমি দেখিয়ে দিচ্ছি এই পাপড়িটাও। একইভাবে আপনারা সম্পূর্ণ পাপড়িটা শেষ করবেন, তা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন উপরের বিন্দুতে চলে এলাম, এবার উপর থেকে এই নিচ পর্যন্ত লম্বা করে একটা ফোর দিব। এই দুইটা পাপড়ি আমার হয়ে গেল। এভাবেই আমি তিন নাম্বার এবং চার নাম্বার পাপড়িটা করব। আমি প্রথমে একটা কালার গোলাপি দিয়েছি, একটা কালার হলুদ দিয়েছি, এভাবেই আমি একটার পাশে আরেকটা করব। দেখুন আমি শেষ করে নিয়েছি, একটা ফুল হলুদ একটা ফুল গোলাপি। আমি এতটুকুই করেছি, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা করতে পারেন। বাস্তবে দেখতে এই ফুলটা আরও অনেক বেশি সুন্দর লাগে, এটা দিয়ে আপনারা খুব সহজে একটি আসন তৈরি করে নিতে পারবেন, অসম্ভব সুন্দর লাগে এই ডিজাইনটি। ভালো থাকবেন, ধন্যবাদ।